নমস্কার বন্ধুরা আমি মাসুদ করিম মালদা থেকে আজকের এই ভিডিওতে আপনি যদি আপনার বাড়িতে ছাদ যে আছে ওই ছাদটাতে যদি আপনি একটা এশিয়ান পেন্টের ড্যামপ্রুফ করতে পারেন তাহলে আপনাকে তিনটা বেনিফিট মিলবে আপনি বলবে ভাই কি এমন এশিয়ান পেন্টের ডেম প্রুফে আছে যেটাতে আমাদের তিন বেনিফিট মিলবে তো এই তিনটা বেনিফিট হচ্ছে এক নম্বর আপনার যে ছাদটা আছে ওই ছাদে যদি লিকিংয়ের সমস্যা থাকে কোথায় ক্রাক ক্রাক হয়ে গেছে আবার বর্ষার সময় ওই ছাদ দিয়ে কিন্তু জল পড়ে তাহলে আপনার জন্য বেস্ট অপশান হচ্ছে এশিয়ান পেন্টের প্রুফ দ্বিতীয়ত এশিয়ান পেন্টের ড্যাম্প্রু কর করার পরে আপনার বাড়ির যে ছাদের টেম্পারেচারটা আছে ওটা কি দশ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দেবে মানে আপনি যদি বাড়িতে যে প্রচুর আপনার ঘরগুলো গরম করছে কারণ আপনার ছাদের উপর রোদে ছাদটা পুরো হিট হয়ে ঘরটা পর্যন্ত গরম হয়ে যায় প্রচুর তাহলে আপনি যদি এশিয়ান পেন্টের প্রুফটা ভাই একবার করতে পারেন তাহলে আপনার বাড়ির ভিতরে কিন্তু কুলিং করবে কুল ঠান্ডা রাখবে আপনার এটা দুটো বেনিফিট আর তিন নম্বর বেনিফিট হচ্ছে আপনার বাড়িটা যে বাড়ির যে ছাদটা আছে ওই ছাদটা দশ বছর এই শনি বন্ধুরা আট বছরের ওয়ারেন্টি কিন্তু আপনাকে এশিয়ান পেন্টের ড্যামপ্রুফ দেবে আট বছর পর্যন্ত আপনার বাড়ির ছাদটা একদম পরিষ্কার সাদা ধপধপে হয়ে থাকবে তাহলে একটা আমরা করবো প্রুফ আর আমাদের তিনটে কাজ করবে এবার প্রশ্নটা হচ্ছে আসল জায়গায় কি ভাই আমরা যদি প্রুফ করি তো প্রুফ করতে গেলে বর্তমানে ড্যামপ্রুফের দাম কি আস আমাদের এশিয়ান পেন্টের ড্যামপ্রুফ সম্বন্ধে কোনো নলেজ নাই তাহলে ভাই আপনাকে বলি এশিয়ান পেন্টের যে প্রুফটা আছে এটা কিন্তু খুব প্রচলিত পুরো ভারতে কিন্তু এর উপয়োগ অনেক জায়গায় বেশি হয় খাস করে আপনার বাড়িতে যদি কোনো লিকিংয়ের সমস্যা থাকে ক্রাক্স ট্রাক্স হয়ে গেছে ছাদের উপরে ওটাকে কোনো মতে থামা যাচ্ছে না আপনি দুটো কোট শুধু করেন এশিয়ান পেন্টের ড্যাম প্রুফ দেখবেন যে আপনার বাড়ির ছাদে ক্রাক্সগুলি যে আছে ওগুলো বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত আপনার বাড়িটা সাদা এই ছাদটা সাদা ধপ ধপে কিন্তু বন্ধুরা হয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে যে দাম কত তো বন্ধুরা আপনাকে বলি সাড়ে তিনশো থেকে চারশো টাকা এক লিটার এশিয়ান পেন্টের ড্যাম প্রুফের দাম তাহলে যদি আপনি চার লিটারের একটা বালতি কেনেন তাহলে মোটামুটি বারো থেকে চোদ্দোশো টাকা আপনার কিন্তু খরচা হবে এই জন্যই আমি এটাকে প্রিফেয়ার করলাম যে অনেক জায়গায় আমরা দেখেছি যে বাড়ির ছাদটাতে কিন্তু অনেক আবর্জনা হয়ে থাকে জঙ্গল চারোদিকে পরিষ্কার নাই ছাদটা আর ওই কারণে আমাদের কি হয় ধীরে ধীরে ওই ছাদের জল জমা হয়ে দেখবেন যে ছাদটাকে ক্র্যাক হয়ে গেছে আবার জায়গা জায়গা দেখবেন যে জল টপ টপ করে পড়ছে আর ওই জলটা থামার জন্য আমরা অনেক কিছুই করি কেউ জল ছাদ করি হ্যাঁ কেউ ঢালাই করে দিই কেউ টাইলস লাগাই কিন্তু কোনো মতোই আটকানো যায় না আর আপনি যদি এশিয়ান পেন্টের ড্যাম প্রুফটা ঠিকঠাকভাবে দুটো কোটিং করতে পারেন না তাহলে দেখবেন যে আপনার আট বছর পর্যন্ত আপনারা কিন্তু এখানে সরাসরি ওয়ারেন্টি পেয়ে যাবে কারণ এটাতে পিউ আর স্লিকনের কম্বিনেশন দিয়ে এমন হার্ট দিয়ে তৈরি করা হয়েছে এশিয়ান পেন্টের ড্যাম প্রুফ আপনি বাড়িতে নিজেরাও এই প্রসেসটা করতে পারে। দুটো কোটিং করতে হবে আপনি রোলার দিয়ে খুব ইজিলি এই প্রসেসটা কিন্তু বন্ধুরা ফলো করতে পারে কোনো কিন্তু সমস্যা হবে না হ্যাঁ খরচাটা একটু বেশি হবে কীরকম খরচা এক লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আপনার কভার দেবে তাহলে খরচাটা একটু বেশি কিন্তু খরচাটা বেশি দেখলে হবে না আপনার আপনারা পেয়ে যাচ্ছেন আট বছরের ওয়ারেন্টি আট বছর আপনার ছাদটাকে ধপধপ পরিষ্কার করে রাখবে কোনো নোংরা জমা হবে না ছাদ দিয়ে জল পড়বে না ছাদ ঘরের ভিতরে আপনার ঠান্ডা যে এই যে ভাই এখন চলছে প্রচুর গরম আর এই গরমের কারণে পুরো ছাদের হিটটা আমাদের ঘরের মধ্যে আসছে আর ঠিকঠাক করে ফেনও কাজ করে না আর পাখাও ঘরে না এই জন্যই আমরা কিন্তু ছাদটাকে রং পেন্ট করি তাহলে আপনার জন্য বেস্ট অপশান হবে এশিয়ান পেন্টের ডেম আপনার যদি কোনো সমস্যা থাকে যে জানার ভাই আমি এই জিনিসটা বুঝতে পারছি না তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের জবাব অবশ্যই দেওয়া হবে